শেষমেশ আলাদা হলো অনিয়ারোহের পথ। এবার কিভাবে আরোহী আগলে রাখবে তার সন্তানদের? কালার্স বাংলা জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম তুমি যে আমার মা। প্রতিদিন কালার্স বাংলা চ্যানেলে এই ধারাবাহিক দেখতে পছন্দ করেন প্রায় অনেকেই। ধারাবাহিকে এখন চলছে আকর্ষণীয় পর্ব। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো, যেখানে দেখানো হচ্ছে অবশেষে আলাদা হয়ে গেল অনি আরোহীর পথ। অনি বারবার আরোহীকে মল্লারের সাথে বন্ধুত্ব রাখা নিয়ে সন্দেহ করে, কিন্তু তারপরেও বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক মোটামুটি ভালোই যাচ্ছিল। কিন্তু এই ভাঙা করার খেলায় সম্পর্ক বেশি দিন আর টিকল না, কারণ বিশ্বাস যেখানে নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব থাকে না। ধারাবাহিকের নতুন প্রমো সবার সামনে এসে গেছে, যেখানে দেখানো হচ্ছে আরোহী অনিকে ডিভোর্স পেপার দিয়ে বলছে তার সাথে আর কোনো সম্পর্ক নেই আরোহী। এবার সে তার মতো এবং আরোহী নিজের সন্তানদের নিয়ে আলাদা রাস্তায় হাঁটবে। সেই শুনে অনি আরোহীকে বলে সে আলাদা হয়ে গেলে সে তার বাচ্চাদের কি খাওয়াবে। অনি আরোহীকে ছোট করে আরও বলে অবশ্য মল্লারবাবু আছে তার পাশে তাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য। অনির এই সমস্ত কথা শুনে আরোহী তাকে বলে সে একজন মা আর মাতার সন্তানকে নিজের রক্ত জল করে হলেও মুখে অন্ন তুলে দিতে পারে। একজন মা সকলকে কষ্ট সহ্য করে তার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারে, তার জন্য আরোহীর কারোর সাহায্যের প্রয়োজন নেই। পরবর্তীতে কি ঘটতে চলেছে ধারাবাহিকে? আরোহী কি পারবে তার সন্তানকে নিয়ে এক নতুন জীবন শুরু করতে? তাই দেখতে ভুলবেন না তুমি যে আমার মা ধারাবাহিক, যে প্রতিদিন রাত 9টায় কালার্স বাংলায়।